ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তানজানিয়ায় 29 শিক্ষার্থী নিহত। তানজানিয়ার সড়ক দুর্ঘটনায় 29 জন প্রাথমিক স্কুলের শিক্ষার্থী নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে আরুষা শহরের লাকি ভিনসেন্ট প্রাইমারি স্কুলের পরিচালক জানিয়েছেন, দুর্ঘটনায় 29 শিক্ষার্থী, 2 জন শিক্ষক ও গাড়ির চালক নিহত হয়েছে। শনিবার শিক্ষার্থীদের বহনকারী বাসটি রাস্তা থেকে ছিটকে গেলে দুর্ঘটনার কবলে পড়ে। শিক্ষার্থীদের সবার বয়স 12 থেকে 14 বছর, আর সবাই মাধ্যমিকে ভর্তি হওয়ার আগে টেস্ট পরীক্ষা দিতে যাচ্ছিল। নিহত শিক্ষার্থীদের মধ্যে 12 জন ছেলে ও 17 জন মেয়ে।